বৃহস্পতিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত আরোগ্য কামনা করে মেমারি 2 নম্বর ব্লকে মোহনপুর দাতাবাবার মাজারে চাদর চাপালেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেমারি 2 নম্বর ব্লক তথা মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মামুনি মুর্মু, এলাকার তৃণমূল নেতা এমদাদ আলী খান সহ অন্যান্যরা। আগে নামিয়ে দিও না, কলমা পড়ো আগে। আজকে আমরা আমাদের মেমারি 2 নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি শেখ মোহাম্মদ ইসমাইল সাহেবের নেতৃত্বে আমরা আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে যে অপারেশন হয়েছে সেই অপারেশন আরোগ্য কামনার জন্য আজকে আমরা দাতাবাবার মাজারে পীরজাদা দাদা বাবার মাজারে আমরা এসেছি তার শুভ কামনার জন্য।